বাড়িটা মোটা মোটামুটি দেড় কাটা জায়গার উপরে রয়েছে আপনারা দেখতে পারেন আউটসাইডে সুন্দর টালির ব্যবহার করা রয়েছে এবং যে ব্যালকানি আছে ব্যালকানি দেখতে পারেন সুন্দর ডিজাইন করা বাড়ি রয়েছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রপার্টি ইনফরমেশান বন্ধুরা আপনাদের জন্য একটা হেভি জিনিস নিয়ে চলে এসেছি যারা কম দামে বাড়ি চাইছিলেন তাদের জন্য আজকে একটা সুপার হিট আমরা জায়গা এবং বাড়ি নিয়ে চলে এসেছি আজকের যে বাড়িটা থাকবে বন্ধুরা পাঁচ কাটা জায়গার উপরে থাকবে এক কাটা দু কাটা তিন কাটা না একদম পুরো পাঁচ কাটা জায়গার উপরে থাকবে বন্ধুরা আমার যে ব্যাক সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো ভ্যাকেন্ট এরিয়াটা থাকছে টোটাল ভ্যাকেন্ট এরিয়া এবং বাড়ি দুখানা মিলিয়ে বন্ধুরা পাঁচ কাটা জায়গা আছে এবং মাস গেলে আট হাজার টাকা রেন্টাল ইনকামও আছে আপনারা যদি মনে করেন যে রেন্ট রাখবেন তাহলে রাখতে পারেন তবে আপনাদের যখন আমরা বাড়িটা হ্যান্ড ওভার করব তখন পুরো ভ্যাকেন্ট করে হ্যান্ড ওভার করবো আর বন্ধুরা আপনাদের বাড়িটা যে দেখিয়ে দেবো বাড়িটা একদম দোতলা একটা বাড়ি রয়েছে সুন্দর মার্বেল ফিনিশ বাড়ি রয়েছে আপনারা দেখতে থাকুন ফোর বিএইচকে বাইটার অলরেডি রয়েছে চারখানা বেডরুম দিয়ে আর পিছনের আমাদের এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন একদম ভ্যাকেন্ট এরিয়া এগুলো সব রেন্টের জন্য দেওয়া হয় এদিকে দেখতে পারবেন না আপনাদের প্রথমে লোকেশানটা বলে দিই লোকেশানটা বন্ধুরা বালিতে রয়েছে বালি পশ্চিম পাড়া জায়গার নাম দেওয়ান চক দেওয়াঞ্চক হচ্ছে এরিয়ার নাম বালি পশ্চিম পাড়া একটু ভেতর দিকে রয়েছে বাড়িটা আর বাড়িটার প্রাইস বন্ধুরা মাত্র ফর্টি ফাইভ ল্যাক্স আমরা অনেক ধরনের বাড়ি দেখেছি তবে আজকের বাড়িটা আপনারা পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে বাড়িটা দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আমরা পুরো বাড়িটা দেখাবো তবে আপনাদের জায়গাটা দেখে দিই এদিকে দেখতে পারবেন যে বিশাল জায়গা আছে পুরো ওয়াল করা রয়েছে লাস্ট ওয়াল পর্যন্ত এবং বিভিন্ন ধরনের গাছপালা দেখতে পারবেন অনেকগুলো নারকেল গাছ রয়েছে এবং বিভিন্ন ধরনের পেয়ারা গাছ ফুল গাছ এগুলো সবই রয়েছে আর এদিকে যে রেন্টে দেওয়া হয় সেই আপনারা দেখতে পাচ্ছেন জায়গাগুলো এবং আমাদের যে বাড়িটা আমাদের আমাদের বাড়িটার ব্যাক সাইড হচ্ছে এইটা আপনাদের ব্যাক সাইডটা দেখাচ্ছি এবং এরপরে আমরা ফ্রন্ট সাইডটা দেখে নেব তো বন্ধুরা যারা যারা এই বাড়িটা দেখে আগ্রহী আসতে চান তো আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিন আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডিসপ্লে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে এটা আমাদের এন্ট্রান্স আমাদের এটা এন্ট্রান্স আমাদের বাড়ির বাড়ির আউটসাইডটা এবার আমরা দেখে নেবো প্রথমে আমরা এন্ট্রান্সটা দেখে নিচ্ছি এন্ট্রান্সটা আপনারা দেখে নিন এই ধরনের সুন্দর একটা ডিজাইন করা রয়েছে বাড়িটা কিছু মেনটেনেন্স করতে হবে তো মেনটেনেন্স করলে একদম ওয়েল হয়ে যাবে কালার করাতে হবে বাড়িটাতে এবং ঘষা মাজার অনেক ব্যাপার রয়েছে তবে আপনাদের এখন আউটসাইডটা দেখাচ্ছে এটা হচ্ছে কি আউটসাইড আমরা আউটসাইড থেকে দেখে নেব তারপরে আমরা ইনসাইড থেকে দেখবো তো বাড়ির আউটসাইড হচ্ছে এটা বাড়িটা বন্ধুরা মোটামুটি দেড় কাটা জায়গার উপরে রয়েছে আপনারা দেখতে পারেন আউটসাইডে সুন্দর টালির ব্যবহার করা রয়েছে এবং যে ব্যালকানি আছে ব্যালকানি দেখতে পারেন সুন্দর ডিজাইন করা বাড়ি রয়েছে তবে বন্ধুরা এই বাড়িটা যদি আপনারা কালার করে নেন আউটসাইডটা এমনি দেখতে সুন্দর লাগছে তাও যদি কালার করি নেন বা কিছু কাজ করি নেন তাহলে আরও সুন্দর হয়ে যাবে আউটসাইডটা হেভি হেভি ডিজাইন করাটা আছে আপনারা দেখে নিতে পারেন এটা হচ্ছে গিয়ে আমাদের গ্রাউন্ড ফ্লোরটা গ্রাউন্ড ফ্লোরটা ঢুকে বন্ধুরা এদিকে দুটো বেডরুম আছে যেগুলো রেন্টে দেওয়া হয় তো আপনারা যখন নেবেন রেড খালি করে দেওয়া হবে এবং এদিকে এদিকটায় কেস আছে কেস আছে এদিকে কিছু স্টোরেজের জায়গা আছে আমরা উপর থেকে দেখে নেবো আমরা এখন ফার্স্ট ফড়ার উঠে যাব এবং আপনারা স্টেয়ারকেসে দেখতে পারবেন যে পাশে সুন্দর যে ডালির ব্যবহার করা রয়েছে সেগুলো দেখতে পারবেন এবং ওয়াল দিয়ে যে আমাদের ওয়ালটা রয়েছে সেটা রয়েছে এবং আপনারা নিচে দেখতে পারবেন যে মার্বেলের স্টেয়ারকেস সুন্দর মার্বেল ফিনিশ বাড়ি আপনাদের দেখাবো আপনারা পুরো ভিডিওটা ওয়াচ করুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে দিতে পারেন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমরা এরকম প্রপার্টি রিলেটেড ভিডিও নিয়ে চলে আসি আমাদের এটা ফার্স্ট ফ্লোর আমরা ফার্স্ট ফ্লোরে উঠলাম বন্ধুরা ওঠার পরে আপনারা দেখতে পারবেন এটা হল এরিয়া দেখতে পারবেন এটা হল এরিয়া বন্ধুরা সুন্দর মার্বেলের ফ্লোর রয়েছে আর ব্যালকানি বলছিলাম এটা একটা ব্যালকানি রাস্তার দিকে এই ব্যালকানিটা থাকবে বন্ধুরা সুন্দর ডিজাইন করা রয়েছে ব্যালকানিতে দেখতে পারবেন টালি ফালি এগুলো সব ব্যবহার করা হয়েছে এবং এখানেও দেখতে পারবেন যে বারান্দা রয়েছে বারান্দাতে সুন্দর টালির ব্যবহার করা রয়েছে সুন্দর দুদুখানা বেডরুম থাকছে উপরে দেখাবো উপরে ছাদ আছে উপরেও চাইলে আরেকতলা বানাতে পারবেন আপনারা আপনাদের এখানে পাশাপাশি দুটো বেডরুম আছে কিচেন আছে এগুলো সব দেখিয়ে দেবো টয়লেট আছে তো বন্ধুরা আমরা প্রথমে ফার্স্ট বেডরুমটা দেখে নেবো এটা দেখতে পাচ্ছেন যে এটা ফার্স্ট বেডরুম দু দুখানা উইন্ডো থাকছে রাস্তার দিকটা হচ্ছে বন্ধুরা পূর্ব দিক রাস্তার দিকটা পূর্ব দিক এবং এদিকটা উত্তর দিক উত্তর পূর্ব খোলা এই বেডরুমটা আপনারা দেখতে পারবেন ঘরে যা যা জিনিসপত্র আছে সব নিয়ে চলে যাবে ওয়ালের সাথে যেমনি এসি আছে এসিও নিয়ে চলে যাবে তবে এসির পয়েন্টটা থেকে থাকবে আর এরপরে এটা আরেকটা বেডরুম আমরা দেখে নেবো বড়ো সাইজের বেডরুম পশ্চিম দিকটা খোলা পশ্চিম দিক থেকে আপনারা দেখতে পারবেন যে আমরা যে ভ্যাকেন্ট এরিয়াটা দেখেছিলাম সেই ভ্যাকেন্ট এরিয়াটা আপনারা দেখে নিতে পারবেন টোটাল বাড়িটা পাঁচ কাটা জায়গার উপরে এটা এইটা মোটামুটি দেড় কাটা জায়গার উপরে এবং এই জায়গাটা সাড়ে তিন কাটার মতন জায়গা রয়েছে টোটাল পাঁচ কাটা জায়গা এটা দেখতে পারবেন এটা কিচেন আছে সুন্দর একটা বিগ সাইজ একটা কিচেন দেখতে পারবেন এই ধরনের একটা বড়ো সাইজের কিচেন আছে কিচেনের সাথে একটা টয়লেট রাখা হয়েছে কিচেনের সাথে এই টয়লেটটা রয়েছে কোমর কোমর টয়লেট রয়েছে এই ধরনের একটা বড়ো কিচেন আপনারা দেখে নিতে পারলেন খুবই বড় কিচেন আপনারা নিজেদের মতন আপনারা করে নিতে পারবেন নিচে দুটো বেডরুম আছে নিচের বেডরুম তো দেখানো কেন না কারণ রেন্টে আছে উপরে দুটো বেডরুম দেখিয়ে দিলাম উপরে একটা টয়লেট দেখালাম নিচে একটা টয়লেট আছে আর এর উপরে আরেকটা টয়লেট আছে আপনাদের দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করছি আমি আসুন আপনাদের আমরা উপরটা দেখিয়ে দিচ্ছি ছাদটা ছাদটা চাইলে আপনারা আরেক কলা করে নিতে পারবেন এখানে একটা টয়লেট আছে এখানে একটা টয়লেট আছে আপনারা দেখে নিন টোটাল তিনখানা টয়লেট রয়েছে বাড়িটার মধ্যে আর এটা আমাদের ছাদ যার বাড়ি খুব বয়স্ক মানুষ তো সেইভাবে মেনটেন্স করতে পারে না তো আপনারা দেখে নেবেন একটু ম্যানেজ করে নেবেন একটু ডাস্ট হয়ে রয়েছে উপরে সেট করা রয়েছে টিনের সেট আপনারা চাইলে এটা নাও রাখতে পারেন আপনারা করে নিজেদের মতন করতে পারেন তো এই ধরনের একটা ছাদ আপনারা দেখে নিন বড়ো সাইজের ছাদ উপরে কলম ফলম তোলা আছে আপনারা চাইলে আরেক কলা বানিয়ে নিতে পারবেন উপরে জলের ট্যাঙ্কি আছে তো এই ধরনের বাড়িটা আপনাদের দেখালাম একটা কম দামের মধ্যে বাড়ি মেনটেনেন্সের অভাব রয়েছে বাড়িটার মধ্যে উপরটা আর নিচটা আউটসাইডটা খুব ভালোই কন্ডিশান রয়েছে রাস্তার দিকটা আর ব্যাকসাইডটা কালার ফালার করিয়ে নিতে হবে মোট কথা বাড়িটার কিছু টাকা খরচা করলে একদম হেভি বাড়ি হয়ে যাবে এত বড়ো জায়গা জুড়ে তো বন্ধুরা ভিডিওটা কীরকম দেখলেন আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি দেখতে চান সরাসরি তো আমাদের সাথে অতি অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার বন্ধুরা ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে এবং ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন পুরো ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ চলুন নেক্সট কোনো ভিডিও আবার আপনার সাথে দেখা হবে ততক্ষণের জন্য বন্ধুরা জয় হিন্দ বন্ধু মাত্রা